আলাইকুম সবাইকে। আমরা আমাদের পুরো এ ইউনিটের টিম, অ্যাকচুয়ালি পুরো এ ইউনিটের টিম না, কিন্তু পার্ট অফ দ্য সুপার এ ইউনিটের টিম নিয়ে আজকে চলে আসছি একটা খুব স্পেশাল অ্যানাউন্সমেন্ট নিয়ে। আমাদের একটু যদি আমরা নিচে নেমে যাই তাইলেই সবাই মনে হয় দেখতে পারবে যে আমাদের ইউনিভার্সিটির এ ইউনিট প্লাস গুচ্ছ এডমিশন কোর্স এর লঞ্চ আজকে। আমরা এটা অ্যানাউন্সমেন্ট নিয়ে আজকে এসেছি। ওভারঅল আমাদের এ ইউনিটে সো ফার বিগত এডমিশন টেস্টের অনেকগুলো স্টুডেন্টের অনেক সাকসেস স্টোরিজ আছে, সেগুলো শেয়ার করব। কিন্তু একদম ফার্স্টে আপনারা সবাই জয়েন করেন, কে কোন জায়গা থেকে আজকে জয়েন করছো আমাদেরকে একটু জানিয়ে দিবা, অ্যাজ ওয়েল কারা কারা আছো যারা এবার এডমিশন পরীক্ষা দিচ্ছ, কমেন্টে জানিয়ে দাও দিচ্ছ নাকি না। সো তোমাদের সবার পার্টিসিপেশন চাই আমরা আজকের লাইভে। কিন্তু আমরা একদম লাইভ স্টার্ট করার আগেও ওভার টু দ্য টিচার্স, একটু সবাই সবাইকে ইন্ট্রোডিউস করে ফেলি। আমি সুহান আল জান্নাত, পড়াশোনা করেছি বুয়েটে কম্পিউটার সায়েন্স নিয়ে, আর 10 মিনিট স্কুলে আছি হচ্ছে ম্যাথ কেমিস্ট্রি এবং আইসিএল ডিপার্টমেন্টে। ইনশাআল্লাহ তোমাদের সাথে ক্লাসে দেখা হবে। আমি তোমাদের তন্ময় ভাইয়া, আমি পড়াশোনা করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিপার্টমেন্ট থেকে। রাইট নাও আমি ঢাকা ইউনিভার্সিটির ফিজিক্স ডিপার্টমেন্টে এমএসসি করছি। আমার সাথে তোমাদের দেখা হয়ে যাবে ফিজিক্স ডিপার্টমেন্টে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি কনক শ্রাবণ, পড়াশোনা করেছি বুয়েটে আর 10 মাসে আছি ম্যাথ নিয়ে। ইনশাল্লাহ ম্যাথ ক্লাসে তোমার সাথে আমার দেখা হবে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তোমাদের ভাই ডক্টর তৌফিকুল শরীফ, সৈয়দ মেডিকেল কলেজ থেকে আমি পাশ করে বের হয়েছি এবং আমি আছি তোমাদের সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট হিসেবে বায়োলজি ডিপার্টমেন্টে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি ফাইহা নাজনীন তন্দ্রা, বর্তমানে পড়াশোনা করছি উদ্ভিদ বিজ্ঞান বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইনশাআল্লাহ তোমাদের অ্যাডমিশনের এই পুরো জার্নিতে বায়োলজি ইনস্ট্রাক্টর হিসেবে তোমাদের সাথে আছি। তন্দ্রার অনেকজন স্টুডেন্টও এসছে আমাদের সাথে, আমরা দেখতে পাচ্ছি। আমরা তোমাদের সবার কমেন্ট ভেরি সুন পড়বো। তোমরা যারা যারা আসলে, বাইজিদ আমাদেরকে জানিয়েছে ও এইচএসসি 23 ব্যাচের, তারপর আমাদেরকে একটু আগে একজন জানিয়েছিল যে মুন্সিগঞ্জে মেডিকেল এসে পড়তে চায়। তোমরা কে কে এই বছর এডমিশন দিচ্ছ, মানে আগামী এডমিশন পরীক্ষায় পরীক্ষা দিচ্ছ, আমাদের একটু কমেন্ট করে জানাও। মাহাদি হাসান চলে আসছে, সাগর চন্দ্র বর্মন চলে আসছে, শাম্মী আক্তার চলে আসছে, অলরাইট, তাইবা ইসলাম রিমিও চলে আসছে, সুপার। আমরা আজকের ক্লাসটা, ক্লাস তো না আসলে, আমরা ক্লাস বলতে বলতে আমি ইউজ টু হয়ে গেছি, আজকের লাইভটা আমরা স্টার্ট করছি। সো আমরা একদম ফার্স্টে যারা যারা স্টুডেন্টরা জয়েন করেছো তোমাদের সাথে শেয়ার করতে চাই যে আমাদের লাস্ট ডে এডমিশন সিজনটা শেষ হলো, সেখানে আমাদের এই ইউনিটে স্টুডেন্টদের পারফরমেন্স কিরকম ছিল, সো আমরা সেটাতে চলে যাই, চলো। আর ভাইয়া জ্ঞানের আলো ছড়িয়ে দিব আমরা সবার মাঝে, এই প্রত্যয় নিয়ে আমরা ক্লাসটা সবার মাঝে শেয়ার করে দেই। ইয়েস, আচ্ছা ঠিক আছে, অলরাইট। সো তোমরা অনেকে আমাদেরকে জানাচ্ছো কমেন্টে, জানা থাকো উম্মে হাবিবা জয়েন করেছে এইচএসসি 23 ব্যাচের। সো তোমরা জয়েন করে আমাদেরকে জানাও যে তোমরা এবার এডমিশন টেস্টে কারা পরীক্ষা দিচ্ছ, ঠিক আছে? অলরাইট। আর আমরা কিন্তু আমাদের এই ইউনিট কোর্সে ভর্তি হওয়ার লিংকটা নিচে দিয়ে দিয়েছি, তোমাদের লিংকে গিয়ে এখন ঘুরে আসার দরকার নাই। তোমরা আজকে আগে লাইভটা দেখো, লাইভটাতে দেখো যে আমরা কোন ডিপার্টমেন্টে কিভাবে, কোন সাবজেক্টে কিভাবে তোমাদেরকে সাপোর্ট করছি, সবকিছু যাচাই বাছাই করো, এরপরে লিংকে গিয়ে লাইভের পরে ঠান্ডা মাথায় দেখে নিও যে এবার আমাদের এই ইউনিট কোর্সে কি কি রয়েছে, ঠিক আছে? সো আমরা এবার লাস্ট ডে এডমিশন সিজন গেল, সেখানে আমাদের এই ইউনিটের স্টুডেন্টদের অনেক সাফল্য এসেছে আলহামদুলিল্লাহ। আমরা আশা করছি যে আপকামিং এডমিশন সিজনে এর থেকে আরো অনেক বেশি সাকসেস আমরা পাবো। সো তোমরা একদম আমাদের সাথে থেকো পুরো লাইভে, তোমাদেরকে কি কি আমরা দিচ্ছি সেটাও বলবো। সো এখন যদি একদম ফার্স্টে বলি ঢাকা ইউনিভার্সিটি ক ইউনিটে আমাদের স্টুডেন্টদের পারফরমেন্স, তোমরা দেখো 46 আমরা পেয়েছি স্টুডেন্ট, আমরা 49 পেয়েছি, 51 পেয়েছি, 77 পেয়েছি, ও 160 জনের বেশি শিক্ষার্থী ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিটে আমাদের শিক্ষার্থীরা চান্স পেয়েছে। এরপরে যদি আসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ ইউনিটে, ইনফ্যাক্ট চিটাগং ইউনিভার্সিটির রেজাল্ট গুলো আমরা যখন শুনেছিলাম আমার এখনো মনে আছে, আমাদের অফিসে সবাই নাচানাচি করছিল, বিকজ এত ভালো ভালো র্যাঙ্ক আসছিল, স্টুডেন্টরা এত হ্যাপি ছিল ওদের পারফরমেন্স নিয়ে। চিটাগং ইউনিভার্সিটিতেও আমরা কিন্তু 18তম পেয়েছি, 18, দ্যাটস ইনক্রেডিবল। ইনশাল্লাহ এবারকার এডমিশন সিজনে আমরা এটাকেও বিট করবো, সেটা আশা করাই যায়, তাই না? সো 18 আছে, 32 আছে, 46 আছে, 133তম আছে এবং টোটাল 126 জন শিক্ষার্থী চিটাগং ইউনিভার্সিটির এই ইউনিটে চান্স পেয়েছে। এবং এই নাম্বারগুলো কিন্তু ইনশাল্লাহ আরো বাড়বে, বিকজ আমরা সব স্টুডেন্টকে এখনো ফোন করে কুলাতে পারিনি, এখন অনেকজনকে আমরা ফোনে রিচ করার চেষ্টা করছি। সো আশা করি এই নাম্বারটা ভেরি সুন আরো বাড়বে। এবার আসি রাজশাহী ইউনিভার্সিটি সি ইউনিটে 10 মিনিট স্কুলে আমাদের কি কি সাকসেস এসেছে সেটা নিয়ে। আমাদের কিন্তু টোটাল
56 জন স্টুডেন্ট এবার রাজশাহী ইউনিভার্সিটির বিজ্ঞান বিভাগে চান্স পেয়েছে। তো তোমরা কিন্তু যারা যারা রাজশাহী ইউনিভার্সিটিতে পড়তে চাও তোমাদের জন্য তোমাদের এই ভাই আপুরা চান্স পেয়েছে, তো তাদের সাকসেস তাই ইনশাআল্লাহ তোমাদেরকে মোটিভেট করবে। আর গুচ্ছতেও আমাদের কিন্তু এখন পর্যন্ত 200-এরও বেশি শিক্ষার্থী, আমি 200-এরও বেশি বলছি কারণ আবার ওই নাম্বারটা কিন্তু চেঞ্জ হবে। আমরা এখনো তোমাদের ভাই আপুদের ফোন দিচ্ছি, ফোন দিয়ে অনেকজনের সাথে যোগাযোগ করতে পারি নাই, সো ইনশাআল্লাহ এই নাম্বারটা আরো বাড়বে। সো আমাদের এই ইউনিটে কিন্তু এবার অনেক অনেক সাকসেস স্টোরিজ আছে ইনশাল্লাহ, অনেকজনের গল্প তোমাদের সাথে আমরা ভেরি সুন শেয়ার করব। তাদের মধ্যে অনেকজনকে অফিসে ইনভাইট করে তাদের সাথে কথাবার্তা বলারও পরিকল্পনা আছে। তোমরা একদম ওদের মুখ থেকেই ওদের এই ইউনিটের সাকসেস স্টোরিগুলো ইনশাল্লাহ শুনতে পারবে, ঠিক আছে? সো তোমাদের সবার সাথে তো দেখা হবে ইনশাল্লাহ। তোমরা একটু পরে স্লাইডে আগালেও দেখবা যে তোমাদের ইংলিশের কয়েকটা ক্লাস ইনশাল্লাহ এবার আমি নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। আমার অনেক প্ল্যান আছে, অনেক ইচ্ছা আছে নেওয়ার। আমাদের ইংলিশ ডিপার্টমেন্টে আমাদের আরো অনেকগুলো টিচার আছে, নাইম দুর্জয় ক্লাস নিবে, আমি ক্লাস নিবো ইনশাল্লাহ। So we'll see all of you there. আমি এখন আমাদের টিচারদের ইনভাইট করতে চাচ্ছি তোমাদেরকে ওভারঅল আমাদের এই ইউনিট কোর্সে কি কি রয়েছে সেটা একদম বিস্তারিত দেখিয়ে দিতে। সবাই সাথে থেকো, ঠিক আছে? আসো। থ্যাংক ইউ সো মাচ আপু। সো ভার্সিটি 23 ব্যাচের শিক্ষার্থীরা, এইচএসসি 23 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা অলরেডি জেনে গেছো যে 10 মিনিট স্কুল থেকে আমরা কিন্তু তোমাদের জন্য নিয়ে আসছি ভার্সিটি HSC 23 ভার্সিটি এডমিশন কোর্স প্লাস গুচ্ছ এডমিশন কোর্স 2023। সো তোমাদের এই কোর্সটা আমরা এমন ভাবে এত কমপ্রিহেন্সিভ এবং এত সুন্দর করে তোমাদের জন্য সাজিয়েছি যেন ভার্সিটি কোর্সে তোমাদের প্রস্তুতিটা হয় 100-তে-100। আমাদের প্রিভিয়াস ইয়ারের এডমিশন রেকর্ড বলে আমাদের এই কোর্স থেকে কিন্তু প্রায় 500-700 জন স্টুডেন্ট বিভিন্ন ভার্সিটিগুলোতে র্যাঙ্ক করা সহ ভালো ভালো জায়গাতে কিন্তু চান্স পেয়েছে। সো তারই ধারাবাহিকতায় আমরা তোমাদের জন্য আবারও নিয়ে আসলাম HSC 23 ভার্সিটি এডমিশন ব্যাচ 2023। সো আমি যদি আমাদের কোর্স সম্পর্কে বলি, আমাদের এই কোর্সে 7টি বিষয়, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংরেজি এবং ICT সহ মোট 7টা বিষয় নিয়ে পড়ালেখা করানো হবে। অলসো আমাদের 115টা লাইভ ক্লাস হবে, 10টা রিভিশন ক্লাস হবে। 115টা ক্লাস এবং 10টা রিভিশন ক্লাস মিলাই টোটাল 125টা ক্লাস তোমরা পেয়ে যাচ্ছ। এছাড়া আমাদের 115টা ক্লাসের জন্য থাকছে 115টা লেকচার শিট। আমাদের লেকচার শিটগুলো খুবই প্রিসাইজ এবং কমপ্রিহেন্সিভ ওয়েতে তোমাদের জন্য আমরা বানিয়েছি, যেন ওই লেকচার শিটটা পড়ে গেলেই তোমাদের প্রস্তুতিটা অনেক বেশি বুস্ট আপ হবে। ইভেন আমাদের এই বছরের রেকর্ড বলে আমাদের লেকচার শিট থেকে ঢাকা ইউনিভার্সিটির ফিজিক্স পরীক্ষায় প্রায় 13টা কোয়েশ্চেন চলে আসছে, 15টা কোয়েশ্চেন থেকে, যে 13টা কোয়েশ্চেন আমরা সরাসরি আমাদের স্মার্ট বোর্ডে তোমাদের লাইভ ক্লাসগুলোতে সলভ করাইছিলাম। সো এই বছরও হোপফুলি এভাবেই তোমাদের সাকসেসটাকে আমরা অব্যাহত রাখতে পারবো। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের 115টা লাইভ ক্লাস, 10টা রিভিশন ক্লাস মিলাই টোটাল 125টা লাইভ ক্লাসের অ্যানোটেড লেকচার স্লাইড তোমরা পেয়ে যাচ্ছ, অ্যানোটেড লেকচার স্লাইড। এছাড়াও তোমাদের জন্য আমরা প্রি HSC এক্সামের আগে আমরা প্রি HSC আমরা ওয়ান শট MCQ ক্লাস আয়োজন করতে যাচ্ছি, যেখানে আমরা খুবই কমপ্রিহেন্সিভ এবং প্রিসাইসলি তোমাদের জন্য ওয়ান শট ক্লাসগুলোর আয়োজন করব, যাতে করে তোমাদের HSC পরীক্ষার আগে ওয়ান শট MCQ এবং CQ প্রস্তুতির মাধ্যমে তোমাদের HSC পরীক্ষাটাও, HSC পরীক্ষায় ভালো মার্ক অর্জন করাটাও যাতে আমরা নিশ্চিত করতে পারি। অ্যাজ উই অল নো যে আমাদের ভার্সিটি কোর্সে পরীক্ষা দেওয়া, আমাদের ভার্সিটিতে পরীক্ষা দেওয়ার জন্য HSC-তে কিন্তু আমাদের একটা ভালো মার্ক লাগে, কিছু রিকোয়ারমেন্ট থাকে ভার্সিটিগুলোর, রাইট? সো আমাদের এই কোর্সে ভর্তি হলে তোমরা প্রি অ্যাসেসমেন্ট হিসেবে পেয়ে যাবে আমাদের ওয়ান শট ক্লাস। অলসো আমাদের বিগত বছরের ভার্সিটি প্লাস গুচ্ছ এডমিশন কোর্সের ফ্রি অ্যাক্সেসও কিন্তু তোমরা পেয়ে যাবে। মানে আমরা 22 সালে যে ফ্রি 22 সালে আমাদের পেজ গ্রুপে যে ক্লাসেসগুলো হয়েছে সবগুলা ক্লাসের ফ্রি অ্যাক্সেস তোমরা এই বছর আমাদের এই কোর্সটাতে ভর্তি হলে পেয়ে যাবে। এছাড়াও থাকছে 151টা এক্সাম। এই 151টা এক্সামের মধ্যে আমি যদি তোমাদেরকে বলি, আমাদের তোমাদের জন্য থাকবে ডেলি তোমরা যে ক্লাসেসগুলো করবে, ডেলি ক্লাসের পর ডেলি এক্সাম থাকবে, উইকলি এক্সাম থাকবে, মান্থলি এক্সাম থাকবে, এরপর হচ্ছে তোমাদের সাবজেক্ট ওয়াইজ সাবজেক্ট ফাইনাল থাকবে, পেপার ওয়াইজ পেপার ফাইনাল থাকবে। এছাড়াও তোমাদের জন্য পরিপূর্ণ একদম ফুল 5-7টা মডেল টেস্ট, যেটা আমাদের ফ্রি গ্রুপে এবং পেজ গ্রুপে দুইটাতেই হবে। সো এই 151টা এক্সাম তোমরা যদি প্রপারলি দিয়ে দাও আমাদের কোর্সে ভর্তি হওয়ার পরে, তাহলে তোমাদের প্রিপারেশনটা কিন্তু একদম অন্য লেভেলে চলে যাবে। এছাড়াও আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, আমাদের এই বছরের ভার্সিটি এডমিশন কোর্সে যে কয়টা এক্সাম হয়েছে
প্রত্যেকটা এক্সাম একটা ফ্রি এক্সাম প্রোডাক্ট হিসেবে তোমাদের ড্যাশবোর্ডে কিন্তু যুক্ত হয়ে যাবে। সো তোমরা এই এক্সামগুলো দেওয়ার আগেও কিন্তু আমাদের ফুল এক্সামের রেডি প্রোডাক্টটাতে তোমরা কিন্তু আমাদের বিগত বছরের হয়ে যাওয়া এক্সামগুলো দিতে পারবা। বিকজ এক্সাম তুমি যত বেশি দিবা তোমার প্রিপারেশনটা তত বেশি বুস্ট আপ হবে। সো তোমাদের জন্য ওভারঅল আমাদের এই কোর্সের সাথে তোমাদের যখন জার্নিটা থাকবে তখন আমরা এই জিনিসগুলো তোমাদেরকে প্রোভাইড করব। এছাড়াও আরেকটা জিনিস না বললেই নয়, আমাদের এই কোর্সে আমরা আরেকটা স্পেশাল ফিচার রাখতে যাচ্ছি যেটা হলো ডাউট সলভ সেগমেন্ট। তোমরা যখন প্রত্যেকটা সেগমেন্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সাবজেক্ট গুলা যখন একটা একটা চ্যাপ্টার শেষ হবে প্রত্যেকটা চ্যাপ্টার শেষে আমাদের অভিজ্ঞ ডাউট সলভ টিচাররা জুমে বসে তোমাদেরকে প্রত্যেকটা, তোমরা জুমে আসবা সরাসরি টিচারের সাথে ওয়ান টু ওয়ান ইন্টারাকশনের মাধ্যমে কিন্তু তোমরা প্রত্যেকটা ডাউট সলভ করে নিতে পারবে আমাদের ডাউট সলভ সেগমেন্ট থেকে। সো আমি অলরেডি দেখতে পাচ্ছি অনেকেই আমাদের সাথে যুক্ত হয়ে গেছো, তোমাদেরকে একটু রিকোয়েস্ট করবো ভাইয়া তোমরা তোমরা এই লাইভটা একটু দ্রুত শেয়ার করে দাও, অলসো ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও যেন সবাই এই লাইভটা দেখতে পাই। এরপর আমি যদি একটু আমাদের এই কোর্সে কোন কোন বিষয় থাকছে, আমাদের এই কোর্সে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ বাংলা ইংরেজি এবং আইসিটিতে টোটাল 60টা বিষয়ের উপর তোমাদের 115টা লাইভ ক্লাস এবং 10টা রিভিশন ক্লাসের প্ল্যান করেছি। এরপর যদি আমি একটু দেখি আমাদের এই ওয়ান শট এমসিকিউ যেটা তোমাদেরকে বলতেছিলাম, তোমাদের এইচএসসি পরীক্ষার আগে এইচএসসি পরীক্ষায় ভালো মার্ক পাওয়াটাও তো অনেক বেশি ইম্পর্টেন্ট তাই না? কারণ দেখা গেল যে তুমি যদি এইচএসসি তে ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটিতে যে রিকোয়ারমেন্ট গুলো থাকে তুমি যদি ওই রিকোয়ারমেন্ট গুলো তোমার রেজাল্ট দ্বারা ফুলফিল করতে না পারো দেখা গেল যে অনেক সময় তুমি পরীক্ষায় দিতে পারছো না। সো এইচএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করাটাও দরকার। সো আমরা প্রি অ্যাসেসমেন্ট হিসেবে তোমাদের জন্য এই কোর্সে রাখছি ওয়ান শট ক্লাস। ওয়ান শট ক্লাসের মাধ্যমে তোমাদের এইচএসসি পরীক্ষার প্রিপারেশনটাও আমরা খুব ভালোভাবে নিশ্চিত করব। এরপর আমরা তোমাদেরকে দিয়ে দিচ্ছি এই কোর্সে বিগত বছরের ভার্সিটি প্লাস গুচ্ছ এডমিশন কোর্সের ফ্রি অ্যাক্সেস। যারা যারা আমাদের এই কোর্সে ভর্তি হয়ে যাওয়া তোমরা পেয়ে যাবে আমাদের প্রিভিয়াস ইয়ারের মানে 22 সালে যে ক্লাসগুলো হয়ে গেছে, 22 সালে আমরা কিন্তু স্টুডেন্টদেরকে যা প্রমিস করেছিলাম তার চাইতেও বেশি দেওয়ার ট্রাই করেছি। সো ওভারঅল তুমি 200টার মতো লাইভ ক্লাস আমাদের অ্যাপের লাইব্রেরি সেগমেন্টে কিন্তু একদম গোছানোভাবে পেয়ে যাবা। সো তুমি চাইলে তোমার এডমিশনের প্রস্তুতিটা কিন্তু একদম এইচএসসি পরীক্ষার আগে থেকেও শুরু করতে পারো। তো এই হলো আমাদের লাইফ ফ্রি অ্যাক্সেসের ইন্টারফেস যেখানে আমাদের এই যে ইউনিভার্সিটি সায়েন্স ফিজিক্স তুমি এখানে ফিজিক্সের সবগুলো ক্লাস পেয়ে যাবা, যেমন ভেক্টর পর্যায়বৃত্ত গতি কাজ শক্তি ক্ষমতা। ইভেন আমাদের এই চ্যাপ্টারগুলোর মধ্যে যে এক্সামগুলো হয়েছিল ওই এক্সামগুলো কিন্তু এখানে আমাদের খুব সুন্দর করে রেকর্ডেড করা আছে, তোমরা চাইলে ওই এক্সাম প্রোডাক্টে গিয়ে এক্সামও কিন্তু দিতে পারো। আচ্ছা ওকে, সো এরপরে আমি একটু চলে যাব আমাদের লেকচার শীট। তোমাদেরকে আগেই বলেছিলাম আমরা খুবই কমপ্রিহেনসিভ এবং প্রিসাইজ লেকচার শীট তোমাদের জন্য ডিজাইন করেছি যে যাতে করে তোমাদের এইচএসসি তে অনেক বেশি বই পড়া না লাগে। আমরা অনেকগুলো বই ঘাটাঘাটি করে আমাদের অভিজ্ঞ সাবজেক্ট ম্যাটার এক্সপার্টরা কিন্তু তোমাদের জন্য একদম কমপ্রিহেন্সিভ একদম ফুল ফ্লেজেড লেকচার শীট তোমাদের জন্য নিয়ে আসছি, যে লেকচার শীট গুলো পড়ে গেলেই তোমার মোটামুটি অন্য কোনো বই পড়া লাগবে না। আমাদের লেকচার শীট গুলাই ভালো করে গ্রোথ থ্রো করবা এবং আমাদের এক্সাম গুলো প্রপারলি দিবা, তাহলে দেখবো তোমার ভার্সিটি এডমিশনের প্রিপারেশনটা একদম 100-100 হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের লেকচার শীট এবং আমাদের প্রত্যেকটা ক্লাসে কিন্তু টিচাররা লিখে লিখে পড়াই তাই না? আমাদের লেকচার স্লাইড থাকে এন্ড স্লাইড গুলোতে টিচাররা লিখে লিখে পড়াই। সো তোমার জন্য আমাদের এই কোর্সে থাকছে অ্যানোটেটেড লেকচার স্লাইড যাতে এই লেকচার স্লাইড গুলা তুমি পরবর্তীতে তোমার নোটে কাজে লাগাতে পারো এবং তোমার কাছে একটা প্রিসাইজ নোট থাকে এবং তুমি এই লেকচার স্লাইড গুলো থেকে সবচাইতে বেশি সুবিধা পাবা একটা জায়গায়, সেটা হলো তোমাকে যখন টিচার পড়াচ্ছে তুমি এই লেকচার স্লাইড গুলা অ্যানোটেটেড লেকচার স্লাইড গুলা দিয়ে তুমি একটা নোট বানাবা। তুমি যখন এই স্লাইডটা একবার দেখবা তোমার একটা প্রস্তুতি হয়ে যাবে এন্ড তুমি যখন এগুলো থেকে একটা খুব সুন্দর নোট বানাই ফেলবা এবং ওই নোটটা তুমি যখন জাস্ট পরীক্ষার আগের দিন একটু চোখ বুলাও দেখবা তোমার প্রত্যেকটা জিনিস মনে পড়ে যাচ্ছে, বিকজ তুমি তোমার কাছে একটা প্রিসাইজ নোটও থাকবে। সো এই অ্যানোটেটেড লেকচার স্লাইড এর একটাই স্পেশালিটি, এটা তোমার নোট বানাইতে অনেক বেশি হেল্প করবে। এরপর আমি যদি একটু যাই আমাদের পরীক্ষার ডিস্ট্রিবিউশনে, তোমাদেরকে আগেই বলেছিলাম দেখো আমাদের 115টা লাইভ ক্লাস 115টা ডেইলি এক্সাম, এছাড়াও থাকতেছে 12টা উইকলি এক্সাম 4টা মান্থলি এক্সাম 8টা পেপার ফাইনাল ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এজ ওয়েল। সো আমাদের 4টা পিসিএমবি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি 4টা সাবজেক্টের উপর 8টা পেপার ফাইনাল এবং 10টা সাবজেক্ট ফাইনাল এক্সাম। 10টা সাবজেক্ট ফাইনাল কেন? কারণ হলো আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংলিশ অলসো আইসিটিও থাকবে। এছাড়া আমরা তোমাদের প্রায়োরিটির ভিত্তিতে আমরা কিন্তু তোমরা যদি বলো যে ফিজিক্সে আরেকটু এক্সাম বেশি নেওয়া দরকার
ফিজিক্সে নিব অথবা কেমিস্ট্রি অথবা ম্যাথে। ওকে, তো এরপর থাকবে তোমাদের জন্য 5 সেট পূর্ণাঙ্গ মডেল টেস্ট, ঠিক আছে? ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি মিলাই তোমাদের জন্য রাখবো 5 সেট ফুল মডেল টেস্ট, যে মডেল টেস্ট গুলা তোমাদের প্রস্তুতিটাকে আরো বেশি সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। অলসো আমরা এই মডেল টেস্টের পরীক্ষাগুলা, মডেল টেস্টের কোয়েশ্চেন গুলা এমন ভাবে তোমাদের জন্য ডিজাইন করব যাতে এই মডেল টেস্টের কোয়েশ্চেন গুলাকে তুমি পরীক্ষার আগে রাতে পড়ার সাজেশন হিসেবে কিন্তু নিতে পারো, ঠিক আছে? তো এই মডেল টেস্ট গুলো আমরা ওইভাবে বানাবো যেগুলো একদম ভার্সিটিতে আসার মতন। দেখো আমরা কিন্তু তোমাদেরকে মানে এই কোয়েশ্চেনটা, এই পার্টিকুলার কোয়েশ্চেনটা আসবে এটা কেউই বলতে পারে না ভাইয়া, কোন একটা কোয়েশ্চেনের গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারে না। কিন্তু আমরা যখন এই মডেল টেস্টের কোয়েশ্চেন গুলা ডিজাইন করি তখন আমরা এমন ভাবে ডিজাইন করি যাতে যে বেসিক গুলা পরীক্ষাতে বেশি সময় ধরে আসতেছে ওই বেসিক গুলার উপর বেস করে কোয়েশ্চেন আমরা বানাই। বিকজ সরাসরি কোয়েশ্চেনের গ্যারান্টি হয়তো দেওয়া যায় না, কিন্তু একটা বেসিকের গ্যারান্টি কিন্তু দেওয়া যায়। তুমি হয়তো একদম ধরে ধরে প্রবলেম সলভ করলা, তোমার হয়তো প্রবলেম সলভিং থেকে কমন আসবে না, কিন্তু তুমি যদি ধরে ধরে বেসিকটা পড়ে যাও ওই বেসিকের একটা গ্যারান্টি কিন্তু পরীক্ষায় দেওয়া যাবে, মানে বেসিক থেকে আসার প্রবাবিলিটি খুবই মানে হাই আর কি। সো এই হচ্ছে আমাদের ওভারঅল এক্সাম প্ল্যান তোমাদের জন্য, ভার্সিটি এই ইউনিটের জন্য। তো তোমরা যদি এইভাবে, ইভেন একটা জিনিস তোমাদেরকে না বললেই নয়, ভার্সিটিতে তুমি যত বেশি প্রিপারেশন নাও না কেন এক্সামটা ম্যাটার করে। আমরা ভার্সিটি এডমিশন কোর্সে অনেকগুলো স্টুডেন্ট পড়ানোর অভিজ্ঞতা থেকে বলছি, ভার্সিটি এডমিশন কোর্সে স্টুডেন্টরা সবচেয়ে যে ভুলটা বেশি করে সেটা হলো ওরা এক্সাম দিতে ভয় পায়। তুমি এক্সামে খারাপ করো কোনো সমস্যা নাই, কিন্তু তোমার এক্সাম দিতে হবে। তুমি যত বেশি এক্সাম দিবা তোমার প্রিপারেশনটা তত বেশি বাড়বে। তুমি হয়তো আজকে খারাপ করবা, কালকে খারাপ করবা, হয়তো তুমি এক মাস খারাপ করবা, কিন্তু ঠিক তারপর থেকে তুমি ভালো করা স্টার্ট করবা। সো এক্সাম ভীতিটা দূর করাই লাগবে। সো এই কারণে আমাদের এই কোর্সে তোমাদের জন্য কিন্তু অভিজ্ঞ কোচ থাকবে তোমাদের এক্সাম ভীতি কাটিয়ে তোমাদের আত্মবিশ্বাসী করে তোলার জন্য, যারা সবসময় তোমাদের সাথে পার্সোনালি মেন্টর করবেন এবং তোমাদেরকে দিক নির্দেশনা দিয়ে তোমাদের পরীক্ষার প্রস্তুতিটাকে আরো বেশি সামনের দিকে এগিয়ে নেবেন। তো এরপর এই হলো আমাদের ওভারঅল আমাদের এডমিশন জার্নিতে তোমরা কি কি পাচ্ছ এই বছরের এডমিশন জার্নিতে। ওভারঅল সবকিছু আলোচনা করে দিয়েছে অলরেডি। তো এখন দেখে নেওয়া যাক আমাদের এই এডমিশন কোর্সের জার্নিতে তোমাদের সাথে কোন কোন টিচার থাকছে। তো আমরা আমাদের এই এডমিশন কোর্সের জার্নিতে ওই সব টিচারকেই নিয়ে আসছি যাদের অলরেডি তোমরা অনেক পছন্দ করো, যাদের ক্লাস অলরেডি তোমরা অনেক বছর ধরে করে আসছো, যাদের ক্লাস তোমরা সবচাইতে বেশি চাও, তাদেরকেই কিন্তু আমরা ওভারঅল আমাদের এই ফুল কোর্সে টিচার প্যানেল হিসেবে নিয়ে আসছি। অ্যান্ড তাদের সবার সাথে তোমাদের প্রস্তুতিটা একদম 100-100 হবে। সো চলো আমরা দেখে নিই। তো ফার্স্ট অফ অল চলে আসলো ফিজিক্স ডিপার্টমেন্ট। সো এজ এ সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট অফ ফিজিক্স আমি তোমাদেরকে ফিজিক্স ডিপার্টমেন্টের পরিচয়টা দিয়ে দিই। সো ফিজিক্স ডিপার্টমেন্টে আমি তোমাদের সাথে থাকছি, তোমাদের তন্ময় ভাইয়া। আমি পড়াশোনা করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এবং রাইট নাও আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিজিক্স ডিপার্টমেন্টে মাস্টার্স করছি। তো আমার 8 বছরের পড়ানোর অভিজ্ঞতা আছে এবং পার্সোনালি 2 লক্ষেরও বেশি শিক্ষার্থী পার্সোনালি মেন্টর করেছি। এরপর তোমাদের আরেকজন প্রিয় শিক্ষক তোমাদের মারুফাল মুকিত ভাইয়া, পড়াশোনা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, 10 মিনিট স্কুলের ফিজিক্স ইনস্ট্রাক্টর এবং 3 বছরেরও অধিক সময় এডমিশন পড়ানোর অভিজ্ঞতা রয়েছে এবং 1 লক্ষ+ স্টুডেন্ট তোমাদের মারুফাল মুকিত ভাইয়া পার্সোনালি মেন্টর করেছে। এরপর আমি যদি চলে যাই তোমাদের আরেকজন প্রিয় শিক্ষক, যে প্রবলেম সলভিং এর জন্য খুব বেশি পরিচিত, যে ইউনিক প্রবলেম সলভ করতে পারে বেশ ভালো, সো তোমাদের ইমাজ এলমি ভাইয়া, বুয়েটের ট্রিপলই পড়ছে ইমাজ। সো ইমাজের ক্ষেত্রে যদি আমি একটু বলি, ওর 4 বছরেরও অধিক এক্সপিরিয়েন্স রয়েছে এবং 1 লক্ষ+ স্টুডেন্ট ইমাজ পার্সোনালি মেন্টর করেছে। তো এরপর আমি একটু আমাদের ম্যাথ ডিপার্টমেন্টের জন্য তোমাদের সবার প্রিয় কনক ভাইয়ার কাছে চলে যাব। তোমাদের কনক ভাইয়া ম্যাথের সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট 10 মিনিট স্কুলে। সো কনক ভাইয়া এখন তোমাদের ম্যাথ ডিপার্টমেন্টের পরিচয় করিয়ে দিবেন। কনক ভাইয়া ওভার টু ইউ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের সবার? আমি অনেকক্ষণ ধরে তোমাদের অনেকগুলো কমেন্ট দেখতেছিলাম, তোমরা অনেক অনেক জায়গা থেকে বলতেছো, সবাই দ্রুত একটু কমেন্ট আমাকে জানিয়ে দাও তোমরা কে কোন জেলা থেকে বলতেছো। আর ভাই আমি দেখছি শেয়ার কিন্তু খুবই কম ভাইয়া, আমরা চাই সবার মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে যাক এবং সবাই জানুক যে আমাদের একটা কোর্স আছে 10 মিনিট স্কুল থেকে। সো সবাই দ্রুত একটু ভাইয়া ক্লাসটা আমরা শেয়ার করে দিই ইনশাল্লাহ। ফয়সালকে দেখতে পাচ্ছি, আমি মারুফকে দেখতে পাচ্ছি। মারুফ ভাইয়া তুমি তোমার ফ্রেন্ডদেরকে দ্রুত একটু মেনশন দিয়ে দাও। ওকে, এখানে শুরুতেই আমি আছি, দীর্ঘ 10 বছর ধরে পড়াচ্ছি তোমাদেরকে ম্যাথ আর কি। এবং আমার সাথে আরেক আছে দেখি একটু, নিয়ন্তাপু তোমাদের এখানে আছে। নিয়ন্তাপু বুয়েটে পড়াশোনা করতেছে আর্কিটেকচার ডিপার্টমেন্টে এবং ওর র্যাঙ্ক ছিল কিন্তু 41তম। এবং তোমরা জানো ও খুব মজা করে থিওরিটিক্যাল ম্যাথ গুলো খুব ক্লিয়ারলি পড়ায় তোমাদের। এরপরে চলে আসি আমরা
সৌরভ দাদা, ঠিক আছে? সৌরভ দাদা খুবই ফেমাস একজন টিচার, এবং তোমরা যারা ক্লাস করছে ইউটিউবে বা ওনার যারা অফলাইনে ক্লাস করছে না জানো সৌরভ দাদা কতটা জনপ্রিয় অ্যাডমিশন ম্যাচ পাওয়ানোর জন্য, ঠিক আছে? তো সৌরভ দাদা ক্লাস তোমরা খুবই লাকি, গত বছর আমাদের কোর্সে কিন্তু সৌরভ দা ছিল না, এই বছর সৌরভ দা তোমাদের মাঝে আসবে ম্যাথ ক্লাস নিয়ে। সৌরভ দা প্রায় 10 থেকে 12 বছর ধরে পড়াচ্ছে ম্যাথমেটিক্স। এবার চলে আসি আমরা আসিফ বিল্লাহ ভাইয়া, যারা তোমরা HSC 23 SMP SMP মিস আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি পেতে যাচ্ছিলা তারা জানো, এবং যারা ক্লাস করছে তো ছিলা তারা জানো যে আসিফ বিল্লাহ কত ক্লিয়ারলি, কত স্ট্রংলি, কত বেসিক স্ট্রং করে পড়ায় আর কি। তো আসিফ বিল্লাহ ভাইয়া এখন থাকতেছে তোমাদের সাথে, এবং আসিফ বিল্লাহ ভাইয়ার আর একটা ইম্পর্টেন্ট জিনিস না বললেই নয়, সেটা কি বলতো, সে বুয়েটে ছিল 83তম এবং ঢাকা ইউনিভার্সিটি ছিল আমাদের 20তম, ঠিক আছে? তাহলে এই ভাইয়া এখন থাকতেছে আমাদের এই কোর্সে আর কি, ঠিক আছে? তো এই ছিল আমাদের ম্যাথ ডিপার্টমেন্ট, এবং আমি খুবই রিকোয়েস্ট করব, খুবই জনপ্রিয় কেমিস্ট্রি এবং ICT-র জন্য খুবই জনপ্রিয়, খুবই পপুলার আমাদের সবার প্রিয় সোহানা জান্নাত ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। ওটা আসসালামু আলাইকুম, আশা রাখি সবাই সুস্থ আছি। তো আমি তোমাদের সামনে আমাদের ভার্সিটি এবং গুচ্ছ অ্যাডমিশন কোর্সে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের যে টিচাররা ক্লাস নেবেন তাদেরকে আসলে নিয়ে আসছি, তাদেরকে আসলে পরিচয় করে দেওয়ার জন্য নিয়ে আসছি, ঠিক আছে? তো আসলে আজকে উপস্থিত আছি ব্যক্তিগতভাবে আমি, আর বাকিরা তাদের কাজের জন্য আজকে আসতে পারে নাই, বাট ইনশাল্লাহ ক্লাসে সবার সাথে দেখা হবে। তো যারা কমেন্টে আছো, হ্যাঁ ফয়সাল হোসাইন, আমিও তোমাকে মিস করি ভাই, ঠিক আছে? ফয়সাল হোসাইন আমাদের আসলে বায়োলজির খুবই জনপ্রিয় শিক্ষক, তো ফয়সালকে নিয়ে একটু পর তৌফিক ভাইয়া কথা বলবে। তো যারা আছি আমরা, আমরা প্রায় 247 জন মানুষ আসলে লাইফটা দেখছি, আমরা চাচ্ছিলাম হচ্ছে তোমরা লাইফটাকে একটু তোমাদের ফ্রেন্ডস ক্লাসমেট ব্যাচমেট সবার সাথে শেয়ার করো, যেন সবাই জানতে পারে যে আমরা আসলে আমাদের ভার্সিটি এবং গুচ্ছর ইউনিটের যে প্রোগ্রামটা সেটা আসলে লঞ্চ করেছি। তো রসায়ন, রসের আয়ন, সেখানে অনেক ধরনের পড়াশোনা হয়, সেখানে প্রথমত আমি আছি, আমি মোটামুটি বেশ কয়েক বছর ধরে পড়াচ্ছি, প্রায় 10 বছরের মতো হয়ে গিয়েছে। তো রসায়নের প্রথম পার্টে হয়তো আমি থাকবো, ঠিক আছে? এবং আমার সাথে আসলে আরো কিছু টিচার থাকবেন যারা আস্তে আস্তে আসবে তোমাদের সামনে। তো আমি বুয়েটের CSC তে ছিলাম 2010 ব্যাচ আমি, আমার সাথে আরো থাকবে হচ্ছে তোমাদের প্রিয় স্বাধীন ভাইয়া। স্বাধীন আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি যে কোর্সটা ছিল 23 ব্যাচের জন্য, অর্থাৎ SMP যেটাকে আমরা বলে থাকি, সেখানে কিন্তু অনেক ক্লাস নিয়েছে, ইনফ্যাক্ট সবচেয়ে বেশি ক্লাস SMP তে নেওয়া স্বাধীনের। তো স্বাধীন ভাইয়া ইনশাল্লাহ তোমাদের সাথে থাকবে। স্বাধীন ভাইয়া হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির কেমিস্ট্রি ডিপার্টমেন্টের, ঠিক আছে? ভাইয়ার BSc শেষ, আসলে এখন MSc করতেছে স্বাধীন। তো স্বাধীন তোমাদের সাথে ইনশাল্লাহ থাকবে আমাদের এই কোর্সে, এবং এর সাথে সাথে আমাদের একজন নতুন মুখ, নতুন হচ্ছে তোমাদের সাথে বাট নট ইন দ্য অ্যাডমিশন অ্যারিনা, সেটা হচ্ছে আমাদের সিয়াম থাকবে, আমান ইসলাম সিয়াম। তো সিয়াম রিসেন্ট 10 মিনিট স্কুলের অলমোস্ট বলা যেতে পারে আমাদের সব ডিপার্টমেন্ট মিলে অনেক বেশি জনপ্রিয় একজন টিচার। সিয়ামের ব্যাকগ্রাউন্ড হচ্ছে ও বুয়েটে সিভিল নিয়ে পড়ছে, সিভিল ইঞ্জিনিয়ারিং এ বুয়েটে নিয়ে পড়তেছে ওখানে, আর সেও অনেকদিন ধরে আসলে এই অ্যাডমিশনের ব্যাচগুলো আসলে পড়াচ্ছে। সেদেরকে নিয়ে আসলে আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, এর সাথে আরো অনেক টিচার আছে যারা হয়তো পর্যায়ক্রমে তোমাদের সাথে ইনশাল্লাহ আসবে। সো তোমাদেরকে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আসলে এখনো কোনো কোর্সে এনরোল্ড হও নাই, আমাদের বিগত বছরের যে সাফল্যের ধারা অলরেডি মুনজারিন সেগুলো ব্যাখ্যা করে গেছে, তো সেই সাফল্যের ধারার সাথে যদি তোমরা যুক্ত হতে চাও তোমরা অবশ্যই ভাই আমাদের এই কোর্সে এনরোল হতে পারো। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের সামনে সবচেয়ে ভালোভাবে আসলে তোমাদের এই কোর্সটাকে আসলে চালানোর, আমাদের লেকচার স্লাইড থেকে শুরু করে টিচার প্যানেল বলো, নেক্সট হচ্ছে আমাদের পরীক্ষার প্রসেস বলো, সবগুলো আমরা আপ টু ডেট করছি আরো। তো ইনশাল্লাহ তোমাদের সবার সাথে ক্লাসে দেখা হবে, আর সবার জন্য শুভকামনা রইল। আর এবার আমরা আমাদের বায়োলজি ডিপার্টমেন্টের সবচেয়ে প্রিয় টিচার আমাদের, আমাদের প্রিয় তৌফিক ভাইয়াকে আমন্ত্রণ জানাচ্ছি তার ডিপার্টমেন্ট, হ্যাঁ তৌফিক ভাই এবং তন্দ্রা আপুকে আমন্ত্রণ জানাচ্ছি ওনাদের কথা এবং ডিপার্টমেন্টকে পরিচয় করে দেওয়ার জন্য। তো সবাই ভর্তি হয়ে যাও, ইনশাল্লাহ ক্লাসে দেখা হবে। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই ব্রাদার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো এবং সবাইকে স্বাগতম জানাচ্ছি বাংলাদেশের লার্জেস্ট অনলাইন এডটেক প্ল্যাটফর্ম 10 মিনিট স্কুলে। আসেন, আপনাকে কি ইনভিটেশন দিতে হবে, কি একটি অবস্থা। তো যাই হোক, আমরা বায়োলজি ডিপার্টমেন্ট তোমাদের সামনে চলে এসেছি
অ্যাজ ইউজুয়াল তোমাদের সামনে যে ভার্সিটি অ্যাডমিশনের জার্নি আছে সেই জার্নিতে আমরা তোমাদের সাথে থাকবো এবং তোমাদের গাইডলাইন দিব বায়োলজির ব্যাপারে। শুরুতে বায়োলজি নিয়ে দু চারটা কথা বলে নি, কারণ কি, কারণ এই যে যতগুলো পরীক্ষা হচ্ছে ঢাকা ভার্সিটিতে যে পরীক্ষাগুলো হয় তো ওইখানে তো বায়োলজিতে কত মার্ক, 15 মার্ক, সরি 25 মার্ক, 15 মার্ক হলো এমসিকিউ, 10 মার্ক হলো সিকিউ। অন্যদিকে জিএসটিতেও এরকম বায়োলজিতে 25 মার্কের প্রশ্ন থাকে। সো আলটিমেটলি তোমাদের এই যে যখন সবাই হলো যে এই তোমাদের গোল্লা দাগায় গোল্লা পূরণ করে এই গোল্লা পূরণ, হ্যাঁ বৃত্ত ভরার এই এমসিকিউ অ্যান্সার করতে গেলে যেটা হয় যে সব থেকে কম টাইমে সব থেকে বেশি এমসিকিউ কোনটা পূরণ করা যায়, বায়োলজিতে, হ্যাঁ এটাই। তো আলটিমেটলি আমরা সবাই এইটুক মাথায় রাখবো যে তোমরা যে সামনে ভার্সিটিতে পরীক্ষা দিবা ভার্সিটি অ্যাডমিশনের জন্য তোমাদের সব থেকে প্লাস পয়েন্ট যদি কোনোটা থাকে সেটা হলো বায়োলজি। একসাথে বসবা মাত্র 5 মিনিটে 15টা কোয়েশ্চেনের অ্যান্সার করে ফেলবা, 15 কোয়েশ্চেনই মোটামুটি সহজ আসে, এই সহজ জিনিসগুলো অ্যান্সার করলে দেখা গেল 15-এর মধ্যে 12, 10, 11, 12, 13 এরকম পাওয়া খুব ইজি, এবং সব থেকে কম সময় দেখা গেল 5 মিনিটের মধ্যে তুমি অ্যান্সার করে ফেলতে পারো। তো এখান থেকে প্রায় 10 মিনিটের মধ্যে এক্সট্রা যে টাইমটা আছে ওইটা তুমি ম্যাথে দিতে পারো, ওইটা তুমি ফিজিক্সে দিতে পারো, কারণ এই যে ভাইয়াদের ফিজিক্স আর ম্যাথ এগুলো খুবই বাজে, ঠিক আছে, অনেক সময় নেয়, ম্যাথ করতে করতে মাথা নষ্ট করে ফেলে। সো আলটিমেটলি আমরা তোমাদের জন্য আসি তোমাদের সেভিয়ার হিসেবে। সো বায়োলজিটা মাস্টবি ভালো মতো আত্মস্থ করতে হবে, মুখস্থ করা না, বুঝে পড়লে মোটামুটি তোমাদের কমন পড়বে, ওকে। সো আলটিমেটলি চলেন আমরা দেখি, আমি শুরুতে আমি আছি, আমার দিয়ে শুরু করা হয়েছে। যাই হোক, আমি ডক্টর তৌফিকুল শরীফ, আমি সহিসরাদি মেডিকেল কলেজ থেকে গত বছর পাস করে বের হয়ে গেছি, এখন বর্তমানে বেকার ডাক্তার হিসেবে ঘোরাফেরা করতেছে এখানে। সো অ্যাজ ইউজুয়াল আমার একটা বইও আছে অ্যাসপেক্ট মেডিবায়োলজি নামে, 8 বছর ধরে পড়াচ্ছি মোটামুটি, এর থেকেও বেশি পড়াচ্ছি, আমি ক্লাস 9 থেকে মোটামুটি পড়াই। সো ওইগুলা হিসাবে ধরা যাবে না বাচ্চা কালে কি করছি, মোটামুটি 2016 সাল থেকে 2015-16 সাল থেকে মোটামুটি পড়াচ্ছি, এক। আর 2 নম্বর কথা আর একটা জিনিস, সেটা অনেকেই জানো না, সেটা হলো আমি ফার্স্ট টাইমার হিসেবে ঢাকা ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ জুওলজিতে Z61 ব্যাচের ছাত্র ছিলাম, এন্ড ওই বছরই আমি হলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজিতেও চান্স পাইছিলাম, জাস্ট খালি ভর্তি হইতে পারিনি, ওকে। আরো আমাদের সাথে কে থাকবেন, আমাদের সাথে থাকবেন ফয়সাল ভাই, আমাদের 10 MS এ সব থেকে যদি বলা হয় বায়োলজি ট্রায়ো, আমাদের ট্রায়ো বলা হয় যে আমি তৌফিক, আমার সাথে আমার বন্ধু থাকবে ফয়সাল হোসেন, এন্ড আমার সাথে খুব প্রিয় একজন মানুষ আছে, সে হলো তৌহিদুর রহমান শাকিল, আমরা 3 জন বায়োলজি ট্রায়ো। সো এই ট্রায়ো থাকবে, তুমি তো 7 ভাই চম্পা, তুমি বুঝো না এই ব্যাপারটা। সো উনি আছেন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ থেকে, এন্ড অবভিয়াসলি উনি সিনিয়র টিচার হিসেবে আছেন অনেকদিন ধরে 10 MS এ আছেন, ওনারও প্রায় 5 থেকে 6 বছরের পড়ানো এক্সপিরিয়েন্স, বহুত মানুষকে পড়ায় বেড়াচ্ছেন, এবং তার পড়ানোর ক্যাপাসিটি অন্য লেভেলে ভাই, এক একটা লাইনের মধ্যে ঢুকে ঢুকে পড়ায় ভাই, আমি পড়াইতে পারি না, ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপর আছে আমাদের এই যে 7 ভাই চম্পা, আমাদের তন্দ্রা আপু, প্লিজ আপনার নিজের পরিচয়টা একটু দিয়ে দেন। আচ্ছা, তোমরা তো অলরেডি আমি শুরুতে পরিচয় দিয়েছি, হচ্ছে আমি ফারিহা নাসরিন তন্দ্রা, এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদ বিজ্ঞান বিভাগে পড়াশোনা করছি। তো তোমরা কিন্তু একটা জিনিস খেয়াল করছো যে আমাদের যখন বায়োলজি ডিপার্টমেন্টের ইন্ট্রোডাকশন হয়েছে, ভাইয়া কিন্তু অলরেডি একটা টেকনিক শেয়ার করে দিছে ভার্সিটি অ্যাডমিশনে কিভাবে ভালো রেজাল্ট করা যাবে, এরকম আরো মজার মজার এবং স্পেসিফিক্যালি যে টেকনিক গুলো আসলে আসলেই তোমাদের আপকামিং এক্সাম গুলোতে কাজে লাগবে, এরকম অনেক টেকনিক আমরা অ্যাডমিশনের ইউনিভার্সিটির এই জার্নিটাতে তোমাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। আর আমি একটা জিনিস রিকোয়েস্ট করব, যে টেকনিকটা আমি তোমরা যখন ক্লাস শুরু হয়ে যাবে তখন পাবে না, সেটা হচ্ছে যেহেতু সামনে তোমাদের HSC এক্সাম, এখন সর্বোচ্চ প্রায়োরিটি দিবে ওই এক্সামটাকে, তারপরে এক্সাম ভালো হলে তো প্লাস পয়েন্ট, বাট এক্সাম ভালো না হলে সেটাকে বাঁচানোর যত রকম ওয়ে আছে সেই ওয়ে আমাদের এই অ্যাডমিশন কোর্সটাতে সবার উপরে আছে, বুঝছো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সো এর সাথে আমরা বলছিলাম আমাদের ট্রায়ো 3 নম্বর পার্সন,
ডক্টর তৌহিদুর রহমান শাকিল এই বছর অলরেডি পাস করে বের হয়েছে, ডাক্তার হয়েছে যশোর মেডিকেল কলেজ থেকে। অবভিয়াসলি অনেকেই চিনো তোমরা শাকিলকে, শাকিল ভাই মোটামুটি যশোরে ফেমাস, খুলনার দিকে মোটামুটি ফেমাস, তাদের মোটামুটি যারাই পড়ালেখা করতেছে এইচএসসি লেভেলে তাদের জিজ্ঞেস করলে মানে বলে দিবে শাকিল ভাইকে, ঠিক আছে। তো শাকিল ভাই আমাদের সাথে থাকতেছে, 6 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে প্রায় 1.5 লক্ষের মতো স্টুডেন্ট পড়িয়েছেন, এন্ড অবভিয়াসলি তোমাদের সাথে থাকবেন। উনি টিপস এন্ড ট্রিক্স এর ব্যাপারে উনি মাস্টার আমার, ঠিক আছে, আমার নিজেরই মাঝে মধ্যে আমার মাথায় হাত রাখে, ঠিক আছে। তো এই হলো আমাদের বায়োলজি ডিপার্টমেন্ট, আমাদের বায়োলজি ডিপার্টমেন্ট আমরা এই 4 জন তোমাদের পুরোপুরি সার্ভ করবে, এবং আরো একজন থাকতে পারেন তোমাদের সাথে, তিনি হলেন সাবরিনা মনসুর। অবভিয়াসলি তোমাদের কোর্স শুরু হওয়ার আগেই উনি ডাক্তার হয়ে যাবেন, তো ওনার নামের আগেও ডক্টর সাবরিনা মনসুর থাকবে ঢাকা মেডিকেল কলেজ থেকে। ওকে, তো এখন আমরা ডেকে নিব তন্ময় ভাইয়াকে, তন্ময় ভাই এখন আপনাদের বাকিদের পরিচয় করাই দেবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভাই। থ্যাংক ইউ সো মাচ তফিক। তাহলে আমরা মোটামুটি দেখে ফেললাম আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজিতে কোন কোন টিচার তোমাদের সাথে থাকছে। দেখি তোমরা একটু গেস করো তোমাদের ইংলিশের জন্য কারা কারা থাকছেন। সো অলরেডি মুঞ্জারিন আপু কিন্তু তোমাদেরকে বলে গিয়েছে, সো আমরা এবার একটু দেখে নিব। আচ্ছা, তো ইংলিশে রাখে চলে আসলো বাংলা ডিপার্টমেন্ট। আচ্ছা, সো আমি এই ইউনিটে যারা এই ইউনিটের প্রিপারেশন নেই তাদেরকে অলওয়েজ কিন্তু একটা জিনিস বারবার আমার স্টুডেন্টকে আমি বারবার বলি, সবসময় বলি, সেটা হলো একজন শিক্ষার্থী যে এই ইউনিটকে টার্গেট করে তার কিন্তু কোর ফোকাসটা, তার কোর প্রায়োরিটিটা কিন্তু দেওয়া দরকার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজির উপর। এছাড়াও প্রতি বছর কিছু না কিছু শিক্ষার্থী যারা থাকে তারা হলো তাদের ফোর্থ সাবজেক্ট, ঐচ্ছিক সাবজেক্ট গুলো থেকে অনেক সময় সরে আসে, দেখা যায় যে সে এইচএসসি লাইফে ভালো করে ম্যাথ করে নাই, অথবা দেখা গেল বায়োলজি তার অপশনাল সাবজেক্ট ছিল, তো অনেকে দেখা গেল বায়োলজিটা ভালো মতো করে নাই। তো এইসব ক্ষেত্রে ভাইয়া যেটা দেখা যায় সেটা হইলো আমরা অনেক সময় প্রিপারেশন নিতে গিয়ে দেখছি, ইভেন আমি আমাদের সময় আমাদেরও অনেক ফ্রেন্ডদেরকে দেখছি যারা বায়োলজি অথবা ম্যাথের পরিবর্তে বাংলা অথবা ইংলিশ দাগিয়েছে। তো আমরা এই কোর্সে তোমাদের জন্য বাংলা এবং ইংলিশের উপরেও কিন্তু ক্লাসের আয়োজন রাখছি, যাতে করে তোমার কোনো দিকে কোনো ঘাটতি না থাকে। তারই ধারাবাহিকতায় আমাদের বাংলা ডিপার্টমেন্টের চলো দেখে নেওয়া যাক কারা কারা আছেন। তো যারা যারা আছেন তাদের ক্লাস তোমরা অলরেডি আগেও করে আসছো, এন্ড তোমাদের অনেক ফেভারিট ফেভারিট টিচাররা তোমাদের ক্লাসেস নেবেন, এন্ড অলসো এই টিচারগুলার হাত ধরেই কিন্তু অনেকগুলো স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটি সহ দেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। সো চলো দেখে নেওয়া যাক। সো বাংলা ডিপার্টমেন্টে ফার্স্ট অফ অল থাকছে তোমাদের সম্পদ ভাইয়া। সো সম্পদ LLB পড়ছে ব্র্যাক ইউনিভার্সিটি থেকে, 10 মিনিট স্কুলের সিনিয়র বাংলা ইনস্ট্রাক্টর। সো সম্পদ ভাইয়া 80,000+ স্টুডেন্টকে ডিফারেন্ট কোর্স এবং ব্যাচে পড়িয়েছে, পার্সোনালি মেন্টর করেছে 25,000 স্টুডেন্টস। তো সম্পদ ভাইয়ের সাথে তোমাদের ক্লাস অলরেডি হয়েছে, তোমরা সবাই জানো সম্পদ ভাইয়া কি মারাত্মক লেভেলে পড়াই। তো হোপফুলি তোমাদের বাংলা ডিপার্টমেন্টও তোমরা ফুল ফ্লেজেড একটা প্রিপারেশন এই কোর্স থেকে পেয়ে যাবা। অলসো তোমাদের বাংলার আরেকজন ফেভারিট টিচার হলো ফারহান সাকিব ভাইয়া। সো ফারহান সাকিব ভাইয়া অ্যান্থ্রোপোলজিতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করেছেন, 10 মিনিট স্কুলের সিনিয়র বাংলা ইনস্ট্রাক্টর, 6 বছরেরও অধিক অভিজ্ঞতা রয়েছে ফারহান সাকিব ভাইয়ার, এবং 1 লক্ষেরও অধিক শিক্ষার্থী ফারহান সাকিব ভাইয়া পার্সোনালি মেন্টর করেছেন। সো ফারহান সাকিব ভাইয়ার সাথেও তোমাদের বাংলা ক্লাসে দেখা হয়ে যাবে। এরপর আমাদের আরো একজন ফেভারিট শিক্ষক রবিউল ইসলাম সানি ভাইয়া, বাংলা ইনস্ট্রাক্টর, 10 মিনিট স্কুল। সানি ভাইয়া লেখাপড়া করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে, 5 বছরেরও অধিক সময় এডমিশনে বাংলা পড়ানোর অভিজ্ঞতা রয়েছে ভাইয়ার, 20,000+ স্টুডেন্ট ভাইয়া অফলাইনে পার্সোনালি মেন্টর করেছেন। অলসো আমাদের প্রিভিয়াস ইয়ারও কিন্তু প্রায় অনেক স্টুডেন্ট রবিউল ইসলাম সানি ভাইয়া কিন্তু অনলাইনে পড়িয়েছেন, এন্ড তার হাত ধরেও কিন্তু অনেকগুলো স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ ইউনিভার্সিটি সহ দেশের আরো অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। এরপর আমরা যদি আমাদের একটু ইংলিশ ডিপার্টমেন্টে চলে যাই, ওই যে বললাম অনেক স্টুডেন্ট বায়োলজি অথবা ম্যাথের পরিবর্তে বাংলা ইংলিশ দাগানোকে প্রেফার করে, ঠিক আছে। সো তারই ধারাবাহিকতায় তোমাদের জন্য কিন্তু আমাদের এই কোর্সে ইংলিশের উপরও কিন্তু 15টা লাইভ ক্লাস থাকবে। সো চলো দেখে নেওয়া যাক মুঞ্জেরিন আপু তোমাদের ইংলিশ ক্লাস নেবেন। সো দেখতেই পাচ্ছ মুঞ্জেরিন আপু সম্বন্ধে তো কিছু বলারই নেই, ইংলিশ ইনস্ট্রাক্টর, 10 মিনিট স্কুল। অলসো মুঞ্জেরিন আপু লেখাপড়া করেছেন অক্সফোর্ড থেকে ইংলিশে, তো বুঝতেই পারছ আপুর ক্লাসগুলো তোমাদের জন্য অনেক বেস্ট কিছু মতো যাচ্ছে। এরপরে আমরা যদি দেখতে পাই তোমাদের আরেকজন প্রিয় শিক্ষক, যে হলো তোমাদের নাইম দুর্জয় ভাইয়া। নাইম দুর্জয় ভাইয়া লেখাপড়া করছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, পিএইচ ইন কনফ্লিক্ট স্টাডিসে, তো 10 মিনিট স্কুলের সিনিয়র ইংলিশ টিচার, অলসো 10 মিনিট স্কুলের ইংলিশের সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট। সো নাইম দুর্জয়
1,00,000 প্লাসেরও অধিক স্টুডেন্ট পার্সোনালি মেন্টর করেছে। সো নাইন দুচের হাত ধরে কিন্তু তোমাদের এডমিশনের প্রিপারেশনটা আরো অনেক বেশি বুস্ট আপ হবে, ঠিক আছে? সো চলো আমরা এরপরে চলে যাব কিভাবে এই কোর্সে ভর্তি হওয়া। সো কিভাবে এই কোর্সে ভর্তি হবা তার আগে তোমাদের সাথে একটু কথা বলে রাখি যে কেন আমাদের এই ভার্সিটি এডমিশন কোর্স তোমাদেরকে এইচএসসির আগে তোমাদের জন্য একটা গিফট হিসেবে নিয়ে আসলাম। দেখো ঢাকা ইউনিভার্সিটি, বিশেষ করে আমি যদি তোমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির কথা বলি, প্রতি বছর তুমি যদি ঢাকা ইউনিভার্সিটিতে একটু দেখো তাহলে দেখতে পাবো যে প্রতি বছর প্রায় লক্ষাধিক শিক্ষার্থী, ঠিক আছে, লক্ষাধিক বললে ভুল হবে, প্রত্যেক বছর কিন্তু এই নাম্বারটা আরো অনেক সিগনিফিকেন্টলি বাড়ছে। তো প্রতি বছর লক্ষাধিক শিক্ষার্থী এই ঢাকা ইউনিভার্সিটিকে টার্গেট করে, কিন্তু সিট কয়টা? সিট মাত্র 1,851, হয়তো প্রতি বছর 20-40 বা 50 হাইয়েস্ট এক্সটা বাড়বে, মাইট বি বাড়বে মাইট বি বাড়বে না। তো ধরো এই লক্ষাধিক শিক্ষার্থী টার্গেট করে কিন্তু সিট মাত্র 1,865। তো বুঝতেই পারছো এই বিশাল এই ভর্তি যুদ্ধ, তোমার কিন্তু এই বিশাল ভর্তি যুদ্ধে যদি এগিয়ে থাকতে হয় তোমার লাগবে সঠিক এবং গোছানো স্ট্র্যাটেজিক প্ল্যান। তোমার প্রস্তুতিকে যত বেশি তুমি বুস্ট আপ করতে পারবা, যত বেশি স্ট্র্যাটেজিক করতে পারবা, যত বেশি গোছানো করতে পারবা, তোমার চান্সেস পাওয়ার রেট কিন্তু অনেক হাই থাকবে। সো একটা জিনিস চিন্তা করে দেখো, 1,865টা সিট লক্ষাধিক শিক্ষার্থী যদি পরীক্ষা দেয়, প্রতি সিটের পিছনে কিন্তু কম্পিটিটর 51 জনের মতো। ভাইয়া দিস ইজ নট এ মানে এটা এটা কিন্তু কোনো ছেলে খেলা না, মানে জিনিসটা তুমি যদি চিন্তা করো, কম্পিটিশন তুমি যদি বুঝতে পারো তাহলেই বুঝতে পারবা। সো এই যে প্রতি সিটের পিছনে 51 জন আসলে টার্গেট করে, এখন ভাইয়া ব্যাপারটা হইল এই 51 জন, তুমি যেখানে প্রতি সিটের পিছনে 51 জন দেখতে পাও, আমি সেখানে দেখতে পাই প্রতি সিটের পিছনে হাইয়েস্ট রিয়েল ফাইটটা দেয় ভাইয়া 10 জন 12 জন, হাইয়েস্ট 15 জন, এর চেয়ে বেশি কিন্তু দেয় না। কেননা তারা এইচএসসিতে ভালো মতো লেখাপড়া করে আসে না, জাস্ট ইউনিভার্সিটি পরীক্ষা দিবে, এই কারণে জাস্ট একটা কোচিং এ ভর্তি হয়। সো সিরিয়াসনেসটা তোমার একদম, ওই যে একটা কথা বললাম না, চ্যারিটি বিগিনস এট হোম, তো ঠিক একই ভাবে প্রিপারেশনও বিগিনস এট দ্য ফার্স্ট ইউর এইচএসসি জার্নি। তো তোমার এইচএসসি জার্নি থেকেই তোমার বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি প্রিপারেশনটা কিন্তু থাকা লাগবে। তো যে জিনিসটা তোমাদেরকে বলছি, এইচএসসির আগে থেকে তোমাদের এডমিশন প্রস্তুতি কেন শুরু করা দরকার, তোমরা বিগত বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন গুলো দেখো, এই বছরেরটা দেখো, তাহলেই বুঝতে পারবা। যতটা না বেশি ম্যাথমেটিক্যাল আসে তার চাইতেও বেশি বেসিক বেসড কোয়েশ্চেন বেশি হয়, থিওরিটিক্যাল কোয়েশ্চেন বেশি হয়। সো তোমার যদি তুমি যদি মানে লাইক চিন্তা করো যে তুমি মানে এডমিশনের প্রিপারেশনটা তুমি আফটার এইচএসসি শুরু করবা, এইচএসসির পরে তুমি যে কোনো একটা কোচিং এ ভর্তি হবা বা তুমি প্ল্যানটা গুছাবা, টাইম বাউন্ডটা কিন্তু একদম লিমিটেড ভাইয়া, 4 মান্থ পাবা, 3-4 মান্থ, এর বেশি কিন্তু পাবা না। সো এই 3-4 মান্থে যারা একদম চিন্তা করে এইচএসসি তে খারাপ পরিস্থিতি কিসে, আমি এডমিশনটা 3-4 মাস একদম অনেক বেশি করবো, অ্যান্ড এই 3-4 মাস পরে আমরা ভালো রেজাল্ট করে ফেলবো, অনেকটা চিন্তা ভাবনা স্টুডেন্টদের মধ্যে এমন দেখা যায়। কিন্তু দিন শেষে ভাইয়া যার বেসিক যত বেশি স্ট্রং, যার বেসিক যত বেশি ডেপথ, যার বেসিকের ডেপথ যত বেশি জীবন যুদ্ধে কিন্তু দিন শেষে তারাই এগিয়ে থাকে। সো এই কোর্সটা আমরা তোমাদের জন্য এমন ভাবে প্ল্যান করছি, একটা ক্লাসে তোমাদের ফুল বেসিকটাকে আগে কমপ্লিট করাবো, তোমাদের যদি লাগে 5 তোমাদেরকে দিব আমরা 10। কারণ তোমরা হয়তো চিন্তা করতে পারো ভাই এতগুলা ক্লাস এডমিশনের জন্য, ভাই এরা বোধহয় বুঝতেছে না কি করবে, বাট ভাই আমরা চান্স পেয়ে আসছি, এখানে যতগুলো টিচার আছে সবাই চান্স পাইছে, সবাই কিন্তু জানে তোমাদের প্রিপারেশনটা কিভাবে নেওয়ানো দরকার, ঠিক আছে? সো তোমাদের যা লাগবে তার চাইতে বেশি দিব, কম দিব না, ঠিক আছে? অলসো আমাদের এক্সাম প্রোডাক্টটাই তোমরা দেখতে পাইছো, আমরা আমাদের এক্সামগুলো এই বছর আরো বেশি গোছানো ওয়েতে তোমাদের জন্য সাজাবো, যে এক্সামগুলো থেকে আমরা তোমাদেরকে বাছাই করব, ভালো ভালো স্টুডেন্ট গুলাকে আসলে বাছাই করে আনবো। তো আমাদের এই এক্সাম ব্যাচে ফিল্টার করে যারা বের হয়ে আসবে ওদের মোটামুটি ধরে নিতে পারো, ওদের চান্স মোটামুটি নিশ্চিত। সো বাছাই প্রক্রিয়াটা চলবে, ইভেন যারা বাছাই করে ভালো ভালো স্টুডেন্টরা বাইরে আসবে ওদেরকেও পার্সোনালি যাতে আমরা মেন্টর করতে পারি সেই ব্যবস্থা কিন্তু আমাদের এই কোর্সে থাকবে। সো এই কোর্সটা তোমাদের জন্য একদম ফুল ফ্লেজেড কম্প্রিহেন্সিভ এবং তোমাদের জন্য ফুল একটা স্ট্র্যাটেজিক কোর্স হতে যাচ্ছে। আমাদের এই কোর্সটা অন্যান্যদের চাইতে ডিফারেন্ট এই জায়গায়, আমরা এই কোর্সে এমন এমন কিছু ইউনিক জিনিসপাতি তোমাদের জন্য রাখবো যে জিনিসগুলো মাইট বি তোমরা আগে অনেক বেশি সাফার করছো বা মাইট বি তোমরা অন্য কোথাও গিয়ে পাবা না। সো হোপফুলি তোমরা আমাদের এই কোর্সে ভর্তি হলে আমরা তোমাদেরকে নিরাশ করব না, এই কথাটা আমি তোমাদের তন্ময় হয়ে তোমাদেরকে দিয়ে যাইতে পারি। তো চলো দেখে নেওয়া যাক আমাদের এই কোর্সে তোমরা কিভাবে ভর্তি হবা। সো তোমরা সবাই আমাদের 10 মিনিট স্কুলের ওয়েবসাইট নিশ্চয়ই জানো, 10ms.com, অথবা তোমাদের মধ্যে অনেকেরই কিন্তু আমাদের 10 মিনিট স্কুলের অ্যাপটা ডাউনলোড করা আছে, না থাকলে আজই আমাদের অ্যাপটা ডাউনলোড করে
তুমি তোমার একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারো। সো tenms.com এ যাবা। tenms.com এ যাওয়ার পর তুমি এখানে দেখতে পাবা ক্লাস 5 টু 12 স্কিলস, ভর্তি পরীক্ষা, চাকরি প্রস্তুতি, অনলাইন ব্যাচ। সো এখান থেকে তুমি কি করবা, তুমি যেটা করবা সেটা হলো তুমি ভর্তি পরীক্ষা ইন্টারফেসটাতে ক্লিক করলে, এই ভর্তি পরীক্ষা বাটনে ক্লিক করলে তোমার এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে মেডিকেল এডমিশন কোর্স, ভার্সিটি, ভার্সিটি গুচ্ছ, এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট এর কোর্স গুলা প্রপারলি সাজানো আছে। সো তোমাদের যেটা করা লাগবে সেটা হলো তোমরা আমাদের এই যে এই এ ইউনিট গুচ্ছ কোর্সে ক্লিক করবা। সো এখানে ক্লিক করলে তোমাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে যাবে যেখানে কিভাবে ভর্তি হব, তোমরা কিভাবে ভর্তি হবা তার একটা ফুল ডিটেইল কিন্তু খুব সুন্দর করে এখানে দেওয়া আছে যে কিভাবে ভর্তি হবা তোমরা। সো এই ডিটেইলটা ফুল দেওয়া আছে এখানে আমাদের এই কোর্সের সিলেবাস থেকে শুরু করে, ক্লাস রুটিন থেকে শুরু করে, কারা কারা ক্লাস দিবেন থেকে শুরু করে সবকিছু কিন্তু খুব সাজানো গোছানো ওয়েতে দেওয়া আছে। সো এই কোর্সে যে এইখানে যদি তোমরা চলো এই যে কোর্সটি কিনুন এই বাটনে তোমরা ক্লিক করবা। সো কোর্সটি কিনুন বাটনে ক্লিক করলে তোমাদের এমন একটা ইন্টারফেস দেখাবে যেখানে এই যে তোমরা দেখতে পাচ্ছ ভার্সিটি এ ইউনিট প্লাস গুচ্ছ এডমিশন কোর্স। তো এরপর কোর্সটি কিনুনের ক্লিক করার পর তোমাদের এমন একটা বাটন দেখাবে শুরু করুন, ঠিক আছে। তোমরা যখন এই শুরু করুনে ক্লিক করবা তোমাদের এমন একটা ইন্টারফেসে নিয়ে যাবে, ঠিক আছে। তো কোর্স কেনার জন্য তোমার যেটা করা লাগবে, তুমি কোর্স কেনার জন্য কি করবা, এই যে তোমার এখানে অর্ডার কনফার্মেশন আসবে একটা। তো ফার্স্ট অফ অল তোমাকে যেটা করা লাগবে কোর্সটি কিনুনে গিয়ে তুমি বিকাশ, নগদ, রকেট বা ব্যাংকের কার্ড দিয়েও কিন্তু পে করতে পারো। সো আমাদের এই কোর্সটা তোমাদের জন্য শুধুমাত্র 3500 টাকায় এই কোর্সটা আমরা তোমাদের জন্য ডিজাইন করেছি যাতে আমরা পুরো বাংলাদেশের 64টা জেলার সবাই মিলে আমরা এই কোর্সটা করতে পারি। সো তোমরা যারা যারা এই লাইভটা এখন দেখছো তোমাদের ফ্রেন্ডদেরকেও জানিয়ে দিবা যে আমরা 10 মিনিট স্কুল থেকে তোমাদের জন্য ভার্সিটি এ ইউনিট প্লাস গুচ্ছ এডমিশন কোর্স অলরেডি নিয়ে আসছি। সো কথা হলো আমরা এই কোর্সটা কিনে ফেলার পর যখন শুরু করুনে ক্লিক করবা তোমাকে সরাসরি নিয়ে যাবে আমাদের ডেডিকেটেড ফেসবুক প্রাইভেট গ্রুপে, যেই গ্রুপে আসলে তোমার লাইভ ক্লাসগুলো হবে। তো এই যে দেখো আমাদের এই গ্রুপে অলরেডি অনেকগুলো স্টুডেন্টই আমাদের ভর্তি হয়ে গেছে। সো আস্তে আস্তে সবাই তোমরা ভর্তি হয়ে যাও, যারা যারা আমাদের এই কোর্সে এনরোল করতে চাও এনরোল করে ফেলো। এখন অনেকেই ভাইয়া জিজ্ঞেস করছো যে তোমাদের জন্য কারো কোনো তোমাদের জন্য কোনো প্রোমো কোডের ব্যবস্থা করা হয়েছে কিনা। সো ইয়েস, আমরা তোমাদের জন্য একটা প্রোমো কোডের ব্যবস্থা করেছি একটা লিমিটেড টাইমের মধ্যে। ওই লিমিটেড টাইমের মধ্যে তোমরা একটা স্পেশাল প্রোমো কোড পেয়ে যাবা। ওই স্পেশাল প্রোমো কোড দিয়ে তোমরা আমাদের ভার্সিটি ইউনিট প্লাস গুচ্ছ এডমিশন কোর্স 2023 এনরোল করে ফেলতে পারো। সো আমাদের এই কোর্সটা 3500 টাকায় তোমাদের জন্য থাকছে, কিন্তু তোমরা যদি June 7 থেকে July 15, তাহলে দেখো June 7 থেকে July 15 এর মধ্যে এই কোর্সটা যদি এনরোল করো তাহলে তোমাদের জন্য একটা ডিসকাউন্ট থাকবে, একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে 500 টাকার। তার মানে তোমরা 3000 টাকায়, কত টাকায় ভাইয়া, তোমরা এই কোর্সটা 3000 টাকায় কি করতে পারবে, এনরোল করতে পারবে। তোমাদের এই কোর্সে 3500 টাকার পেমেন্টটা তোমরা 3000 টাকায় করতে পারবা, 3000 টাকায়। তাহলে আমার স্পেশাল প্রোমো কোডটা কি, স্পেশাল প্রোমো কোডটা হলো DUA500, ঠিক আছে। তাহলে আমি আমি নিজে একবার লিখে দিচ্ছি যে DUA500, ঠিক আছে। তো এই প্রোমো কোডটা দিয়ে তোমরা আমাদের এই কোর্সটা 500 টাকা ডিসকাউন্টে এনরোল করে ফেলতে পারো। তো এটার ভ্যালিডিটি হচ্ছে ভাইয়া June 7 থেকে July 15 এর মধ্যে। সো June 7 থেকে July 15 এর মধ্যে যদি তোমরা এনরোল করো তাহলে তোমরা আমাদের এই কোর্সটা এনরোল করে ফেলতে পারবা 500 টাকা ডিসকাউন্টে 3000 টাকায়। সো যারা 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 আমাদের এই কোর্সটা এখনো এনরোল করোনি খুব দ্রুত এনরোল করে ফেলো অ্যান্ড আমাদের সাথে তোমার প্রস্তুতিটাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাও। তো হোপফুলি তোমরা সবকিছু বুঝতে পারছো এই লাইভে অ্যান্ড অলসো তোমাদের আরো অনেক জানাশোনার ব্যাপার থাকবে, আরো অনেক জিজ্ঞাসা থাকবে, ভর্তি পরীক্ষা সংক্রান্ত জিজ্ঞাসা, HSC পরীক্ষা সংক্রান্ত জিজ্ঞাসা। সো এই ভর্তি সংক্রান্ত বা HSC সংক্রান্ত বা ওভারঅল তোমাদের পড়াশোনা সংক্রান্ত যে কোনো গাইডলাইন পেতে আমাদের 16910 এই নাম্বারে কল করবা। এই নাম্বারে কল দিলে তোমার ভর্তি পরীক্ষা সংক্রান্ত বা পড়া তোমার ওভারঅল লেখাপড়া সংক্রান্ত বিস্তারিত ধারণা দিবেন আমাদের অভিজ্ঞ কাস্টমার কেয়ার সাপোর্ট। সো এই নাম্বারটাতে তোমরা যদি কল করো 16910 এই নাম্বারে কল করলে তোমরা তোমাদের যে কোনো জিজ্ঞাসা ভর্তি পরীক্ষা রিলেটেড হোক, HSC রিলেটেড হোক, এডমিশন রিলেটেড হোক বা তোমার যে কোনো স্টাডি রিলেটেড হোক, তো তুমি এই নাম্বারে যদি কল করো আমাদের কোর্সগুলো সম্পর্কে কিন্তু বিস্তারিত একদম ইন ডিটেইলে কিন্তু জেনে যাবা, ঠিক আছে। সো এই হলো দ্যাটস অল ফ্রম আওয়ার সাইড। সো আমরা অবশেষে 10 মিনিট স্কুলে তোমাদের জন্য নিয়ে আসছি,
10 মিনিট স্কুল থেকে ভার্সিটি এ ইউনিট প্লাস গুচ্ছ এডমিশন কোর্স 2023 এই কোর্সটাতে তোমরা আমাদের এই ওভারঅল জার্নিতে তোমরা আমাদের সাথে থাকলে হোপফুলি তোমাদের এডমিশনে আমরা আমাদের বেস্টটা তোমাদেরকে দেওয়ার ট্রাই করব। তো আমি আজকের মতো এখানেই শেষ করব। আশা করছি তোমাদেরকে একদম শুরু থেকে যা যা বললাম সবাই সবকিছু ঠিকঠাক মতো বুঝতে পেরেছ। অলসো আমাদের এই জিনিসটা বোঝা খুবই ইম্পর্টেন্ট যে এইচএসসি পরীক্ষার আগে থেকে কেন আমাদের এডমিশনের জার্নিটা শুরু করা উচিত, বিকজ এখনের এডমিশন গুলোতে বেসিক বেসড প্রিপারেশন হওয়ার কারণে, বেসিক বেসড কোয়েশ্চেন করার কারণে তুমি যদি একদম এইচএসসির আগে থেকে শুরু করো তাহলে তোমার দেখবা তুমি একটা লং টাইম পাচ্ছ তোমার কন্টেন্টে টাইম দিতে, এন্ড তোমার লেখাপড়াটাকে আরো অনেক বেশি গোছাইতে, অনেক বেশি স্ট্র্যাটেজিক করতে, অনেক বেশি একদম কম্প্রিহেন্সিভ করে তুমি যাতে একদম সুন্দর মতো ভার্সিটি এডমিশন এর জার্নিটা পার করতে পারো। সো সবার জন্য অনেক অনেক শুভকামনা। যারা যারা এখন এনরোল করোনি আমাদের কমেন্টে থাকা লিঙ্কে গিয়ে তোমরা কিন্তু চাইলে এখনো এনরোল করে ফেলতে পারো। তাহলে DUA প্রোমো কোড DUA500 এই প্রোমো কোড ইউজ করে তোমরা 500 টাকা ডিসকাউন্ট আমাদের এই কোর্সটা এনরোল করে ফেলতে পারো। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। তোমাদের সাথে হোপফুলি ক্লাসে দেখা হবে। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সাথে দেখা হবে ক্লাসরুমে। ধন্যবাদ সবাইকে।